সচ্ছল শিক্ষিত পরিবারে জন্মেছিলেন দিল আফরোজ বেগম খুকি। কিশোরী বয়সে বিয়ে দিয়েছিল পরিবার। ছয় মাস পর স্বামীর মৃত্যু হলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি, ফিরে আসেন মায়ের বাড়িতে। তবে মা ভাইদের সংসারে বোঝা না হয়ে নিজেকে স্বাবলম্বী করতে তিনি শুরু করেন পত্রিকা বিক্রি। পত্রিকা বিক্রির লাভ থেকে তিনি নীরবে সহযোগিতা করেন অসহায় নারীদের। রাজশাহীর সংগ্রামী এই নারীর কথা জানাচ্ছেন সম সাজু। ক্যামেরা ছিলেন শরীফুজ্জামান রয়েল। নিঃসঙ্গ এক নারী খুকি, ত্রিশ বছর ধরে পত্রিকা বিক্রি করেই বেঁচে আছেন মিছে মায়ার এই সংসারে। প্রতিদিন সকালে এজেন্টের কাছ থেকে পত্রিকা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করলেও কারো সাহায্য নেন না তিনি, বরং তার আয়ের টাকা দিয়ে সাহায্য করেন অসহায় নারীদের। ওনার জায়গা পর্যন্ত মানুষকে দান করে দিচ্ছে, এটা কিন্তু মেলা ব্যাপার, যেটা আমরা আসলে আমাদের আমাদের দ্বারাই কখনো অসম্ভব সম্ভব হয়নি। বাবা ছিলেন জেলা আনসার অ্যাডজুটেন্ট, মা স্কুল শিক্ষিকা। পাঁচ ভাই ও সাত বোনের সংসারে খুকি ছিলেন দশম সন্তান। খুকি ছাড়া অন্য ভাই বোনেরা সবাই উচ্চশিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। তবে শারীরিক অসুস্থতার কারণে রাজশাহীর একটি স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর লেখাপড়া করতে পারেননি তিনি। নরসিংদীতে বিয়ে হয়েছিল, তারপরে তো জুলাই মাসে বিয়ে হলো, ডিসেম্বরে স্বামী মারা গেল। রাস্তায় শুয়ে থাকে, মানুষজন ফোন করে ডাকে রাত দেড়টা দুটার সময়, তাকে উঠিয়ে নিয়ে যে হসপিটালে ভর্তি করা, চিকিৎসা করা, গোসল করানো সব কিছুই করা হয়। খুকির জীবন সংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলে জেলা প্রশাসককে খুকির দেখভালের দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এছাড়া তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে অনেকেই আসছে তার বাড়িতে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, কই আমরা তো এরকম নিঃস্বার্থভাবে কাজ করতে পারছি না। তো আপার যেহেতু হজের ইচ্ছা পোষণ করছেন, সব কিছু আল্লাহ তাআলা, করোনার পরিস্থিতিটা যদি স্বাভাবিক হয় আমরা আপার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। মৃত্যুর পর তার সম্পদ থেকে প্রাপ্ত আয় জন্মস্থান কুষ্টিয়ার স্কুলের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির কাজে ব্যবহারের অনুরোধ জানিয়েছেন খুকি। কুষ্টিয়াতে মাটি দিবেন, মরে গেলে রাজিয়া সুলতানা স্কুল নাম শুনেছেন? চাঁদ সুলতানা স্কুল, তারা ফার্স্ট সেকেন্ড হবে, মানে বৃত্তির ব্যবস্থা। এনটিভি নিউজ ডেস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকির বিষয়টি আলোচিত হলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়। দর্শক, এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজু, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে? হ্যাঁ তাসরিমা, এই প্রথম গত 30 বছর ধরে খুকি যে প্রতিদিন সকালে এজেন্টদের কাছ থেকে পত্রিকা নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা বিলি করতেন, প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি নজরে আসার পর এই প্রথম আজকে কিন্তু খুকি পত্রিকা বিক্রি করতে বের হননি। অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল তিনি দায়িত্ব নিয়েছেন এই অসহায় এই সংগ্রামী নারীর। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি খুকির বাড়িতে শিরোল এলাকার, এবং এই বাড়িটি তিন কাটা জমির উপরে একটি নির্মিত বাড়ি। তো এই বাড়ির তিনটি রুমের মধ্যে একটি রুম পুরোপুরি পাকা এবং আরেকটি অর্ধ পাকা রুমের উপরে টিন শেড ছিল, এবং সেই টিন শেডে একটু বৃষ্টি হলেই কিন্তু বৃষ্টির পানির দদ সেখানে পড়তো এবং বিভিন্ন রকম পোকামাকড় সেখানে ছিল। তো জেলা প্রশাসনের নির্দেশে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আজকে মিস্ত্রিরা কাজ করতেছে, এখানে শ্রমিকরা কাজ করছে, তারা সেই বাড়িটির সংস্কারের কাজ শুরু করেছে। অর্থাৎ যে টিনগুলো ছিল পুরনো টিন সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং নতুন টিন এখানে দিয়ে বাড়িটিকে সুন্দর করে পরিপুটি করে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুকির এক মাসের যে খাবারের যে দায়িত্ব এর মধ্যে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এক মাসের চাল ডাল সহ অন্যান্য যা কিছু লাগে সেগুলো খুকির বাসায় কিন্তু এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। এবং পাশের একজন নারীকে, তার প্রতিবেশী এক নারীকে খুকির দেখাশোনার আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে এক মাসের খাবার সামগ্রী দেওয়া হয়েছে এটি শেষ হলে তার আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও খাবার সামগ্রী এখানে পৌঁছে দেওয়া হবে, এবং খুকি যতদিন বেঁচে আছে তার পুরোপুরি দায়িত্ব জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রেখে, এখানকার আশপাশে বাসিন্দা যারা বলেছেন, তারা বলছেন যে খুকির যেহেতু মানসিক সমস্যা রয়েছে এবং এ কারণে তাদের যে দাবি যে খুকির জন্য তাকে মানসিক চিকিৎসা ব্যবস্থা করা হয়, এবং খুকির বাড়ি আসার জন্য যে রাস্তা, এখানে কোনো রাস্তা নেই, সেই রাস্তাটার ব্যবস্থা যেন করে দেওয়া হয়। তাছাড়া সাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংগ্রামী নারী খুকির ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু।